প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ বাংলা টিভির বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমেই সংবাদ শিরোনাম। বন্ধের নির্দেশ না মেনে সকালে নতুন কর্মসূচি শিক্ষার্থীদের। বিএনপি থেকে পদত্যাগ করলেন মোর্শেদ খান। ঢাকা মহানগর আওয়ামী লীগের কাউন্সিল 30 নভেম্বর, দুই কমিটির নেতৃত্বে আসছে নতুন মুখ। নিউজের আরও বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি দেখুন একদম শেষ পর্যন্ত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবি। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার প্রতিবাদে বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার দিবাগত রাত 12:30টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা নতুন এই কর্মসূচি ঘোষণা দেয় ও উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে যান। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা বুধবার সকাল 9টায় মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করবেন। এরপর সকাল 10টায় শহীদ মিনার প্রাঙ্গণে করবেন সংহতি সমাবেশ। এদিকে পরিস্থিতি সামাল দিতে ও কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটতে দিতে ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করেছে। ভিসি ফারজানা ইসলামের বাসভবন ঘিরেও তাকে নিরাপত্তা দিতে মোতায়েন করা হয় প্রায় 100 পুলিশ। এর আগে মঙ্গলবার 5 নভেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও বিকাল 4টার মধ্যে হল ত্যাগের নির্দেশের পরপরই বিভিন্ন হল থেকে ছাত্রছাত্রীরা মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও সিনেট সদস্যরা যোগ দেন। এর আগে বিকাল 2:45টার দিকে বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতিতে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বিকাল 4টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। এর আগে সকালে দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর ফারজানা ইসলামের অপসারণ দাবিতে চলমান আন্দোলনে হামলা করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে নারী শিক্ষার্থী সহ অন্তত 35 আহত হওয়ার খবর পাওয়া গেছে। হামলার এক পর্যায়ে পুলিশের সামনেই আন্দোলনকারী শিক্ষকদের লাঞ্ছিত করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। দুর্নীতির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় উপাচার্যের অপসারণ দাবিতে চলমান অবরোধে টানা 10 দিন প্রশাসনিক কার্যক্রম স্থগিত ছিল। গতকাল সন্ধ্যা 7:15 থেকে ভিসির বাসভবন অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় জাবি ভিসি বাসাতেই ছিলেন। গত 24 অক্টোবর থেকে গতকাল সোমবার পর্যন্ত দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর ব্যানারে আন্দোলনকারীরা টানা 10 দিনের মতো নতুন ও পুরনো দুইটি প্রশাসনিক ভবনই অবরোধ করে রেখেছে। ফলে এই 10 দিন ভিসি, দুই প্র ভিসি, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার সহ কোনো কর্মকর্তা কর্মচারী প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারেননি। কার্যত অচল হয়ে পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম। তবে একাডেমিক কার্যক্রম অনেকটা স্বাভাবিক ছিল। বিএনপি থেকে পদত্যাগ করলেন মোর্শেদ খান। ক্ষোভ ও অভিমানে বিএনপি থেকে পদত্যাগ করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোর্শেদ খান। মঙ্গলবার রাত 10:45 নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের প্রতিনিধির মাধ্যমে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন বলে দলীয় একটি সূত্র নিশ্চিত করেছে। বিএনপির বর্তমান কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে ভাইস চেয়ারম্যান পদে ছিলেন মোর্শেদ খান। পদত্যাগপত্রে মোর্শেদ খান ব্যক্তিগত কারণ উল্লেখ করেছেন। তবে সূত্র বলছে, একাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পাওয়ায় তার মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। এছাড়া চট্টগ্রামের রাজনীতিতে দলের একটি অংশ তাকে কোণঠাসা করে রাখে, তার অনুসারীদের বিভিন্ন পদ থেকে বাদ দেওয়া হয়েছে, এ নিয়ে চরম ক্ষুব্ধ ছিলেন তিনি। দলের হাইকমান্ডকে জানানোর পর কোনো উদ্যোগ না নেয়ায় শেষ পর্যন্ত তিনি দল থেকে পদত্যাগ করলেন। বিএনপি দপ্তর সূত্র জানায়, মোর্শেদ খানের ব্যক্তিগত সহকারী আতাউল সন্ধ্যায় 7টার সময় দলীয় কার্যালয়ে পদত্যাগপত্র নিয়ে যায়, কিন্তু দপ্তর প্রধান রুহুল কবির রিজভী আহমেদ স্কাইপিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠকে ছিলেন। তার বৈঠক শেষ হলে রাত 10টার দিকে পদত্যাগপত্র দেয়া হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরাবর পাঠানো পদত্যাগপত্রে মোর্শেদ খান বলেন, মানুষের জীবনের কোনো না কোনো সময় কঠিন একটা সিদ্ধান্ত নিতে হয় যার প্রভাব সুদূরপ্রসারী। আমার বিবেচনায় সে ক্ষণটি বর্তমানে উপস্থিত এবং উপযুক্ত বটে। তাই অনেকটা দুঃখ ও বেদনাক্লান্ত হৃদয়ে পদত্যাগের এই চিঠি। তিনি বলেন, রাজনীতির অঙ্গনে আমার পদচারণা দীর্ঘকালের, কিন্তু দেশের রাজনীতি এবং দলের অগ্রগতিতে নতুন কিছু সংযোজন করার মতো সঙ্গতি নেই। তাই ব্যক্তিগত কারণ হেতু আমার উপলব্ধি সক্রিয়, রাজনীতি থেকে অবসর নেওয়ার এখনই সময়। বহুবিধ বিচার বিশ্লেষণ শেষে আমি অবিলম্বে আজ মঙ্গলবার থেকে বিএনপির রাজনীতি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
এ অবস্থায় এবং স্বাভাবিক নিয়মে বিএনপির প্রাথমিক সদস্য পদ প্রত্যাহার সহ বর্তমানে অলঙ্কৃত ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করছি। চিঠিতে সাবেক পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপির সঙ্গে আমার সম্পর্কের দীর্ঘ পথ পরিক্রমায় অসংখ্য নেতাকর্মীর সান্নিধ্য পেয়েছি এবং উপভোগ করেছি। তাদের মধ্যে অনেকেই প্রয়াত এবং অনেকেই বর্তমানে দলের হাল ধরে আছেন। প্রয়াতদের আত্মার শান্তি যেমন কামনা করি, তেমনি আপনি সহ বর্তমান সব কর্মী কাণ্ডারীয় আমি মঙ্গলাকাঙ্ক্ষী। অতীত ও বর্তমান সব কর্মীর নিরবচ্ছিন্ন সান্নিধ্য, সখ্য, সহমর্মিতা, সহানুভূতি ও সাহায্য সহযোগিতার কথা আমার স্মৃতিতে অম্লান হয়ে থাকবে। দলের প্রতিনিধি হয়ে সরকারি দায়িত্ব পালন এবং দলের কর্মী হিসেবে দলীয় কার্যক্রম অংশগ্রহণ করার সুযোগ দিয়ে বিএনপি আমাকে বিরল সম্মানে ভূষিত করেছে। ঢাকা মহানগর আওয়ামী লীগের কাউন্সিল 30 নভেম্বর দুই কমিটির নেতৃত্বে আসছে নতুন মুখ। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগের নেতৃত্বে আসছে নতুন মুখ, এমন আভাস দিয়েছেন দলটির একাধিক নীতি নির্ধারক। এক্ষেত্রে উত্তরের সভাপতি এবং দক্ষিণের সভাপতি সাধারণ সম্পাদক পদে পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। নীতি নির্ধারকরা আরও জানান, ঢাকা মহানগর নতুন কমিটি গঠনের বিষয়টি খুবই গুরুত্ব সহকারে নিয়েছেন দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিগত 3 বছরে নেতাকর্মীদের সার্বিক রাজনৈতিক কর্মকাণ্ড সন্তোষজনক ছিল না। এর মধ্যে ক্যাসিনো কেলেঙ্কারিতে সম্পৃক্ততা, চাঁদা ও টেন্ডারবাজি, অনুপ্রবেশকারী, ক্ষমতার অপব্যবহার, অর্থের বিনিময়ে কমিটিতে ঢুকানো সহ নেতাদের নানা অপকর্মের সঙ্গে জড়িত থাকার অভিযোগ হাইকমান্ডের হাতে। এছাড়া অনেক জ্যেষ্ঠ নেতা বয়সের ভারে বেশ ক্লান্ত বলে মনে করা হচ্ছে। এসব বিষয় বিবেচনায় ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে ঢাকার 2 মহানগর আওয়ামী লীগের নতুন কমিটিতে। স্বাভাবিক কারণে বর্তমান কমিটির বেশিরভাগ নেতাই বাদ পড়ার ঝুঁকিতে আছেন। এদিকে মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণ ও উত্তর শাখার কাউন্সিল 30 নভেম্বর অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ডক্টর আব্দুস সোবহান গোলাপ। মঙ্গলবার সন্ধ্যায় তিনি টেলিফোনে যুগান্তরকে বলেন, 30 নভেম্বর ঢাকা মহানগরের 2 অংশের কাউন্সিল একই মঞ্চে অনুষ্ঠিত হবে। নেত্রীর সঙ্গে আলোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তারিখ চূড়ান্ত করেছেন। আগামী কমিটি সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক সোমবার যুগান্তরকে বলেন, কাউন্সিলের মাধ্যমে প্রতিবার পরিবর্তন আসে, নতুন পুরনো সমন্বয়ে একটি শক্তিশালী ও গ্রহণযোগ্য কমিটি দেওয়া হয়। এবারও দেশ নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি চমকপ্রদ কমিটি দেবেন, তবে নেতৃত্বে কারা আসছেন তা একান্তই দলীয় প্রধানের এখতিয়ার। তিনি যাকে ভালো মনে করবেন তাকেই দায়িত্ব দেবেন। আওয়ামী লীগের নীতি নির্ধারণী সূত্রে জানা গেছে, এরই মধ্যে বিতর্কিত ও অনুপ্রবেশকারী নেতাদের একটি তালিকা তৈরি করে রেখেছে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি নতুন নেতৃত্বে কারা আসবেন এরও একটি খসড়া তালিকা প্রস্তুত করেছেন তিনি। কাউন্সিলের মাধ্যমে স্বচ্ছ ভাবমূর্তির একটি চ্যালেঞ্জিং কমিটি উপহার দেবেন প্রধানমন্ত্রী। এদিকে কাউন্সিল ঘিরে নতুন ও পুরনো নেতাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা শুরু হয়েছে। ঢাকা মহানগর কাউন্সিল ঘোষণায় নড়ে চড়ে বসেছেন পদ প্রত্যাশীরা। দীর্ঘদিন থেকে বিতাড়িত নেতারা প্রকাশ্যে আসার চেষ্টা করছেন, লবিং করতে দৌড়ঝাঁপ করছেন কেন্দ্রীয় নেতাদের কাছে। অপরদিকে বর্তমান কমিটির নেতারা স্বপদে বহাল থাকতে চালিয়ে যাচ্ছেন নানা তৎপরতা। দলীয় কর্মসূচিতে অন্যদের মতো তাদের উপস্থিতিও চোখে পড়ার মতো। কাউন্সিল সামনে রেখে নেতাকর্মীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন তারাও। সূত্র আরও জানায়, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি পদে এবার পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এ পদে বর্তমানে দায়িত্ব পালন করছেন এ কে এম রহমাতুল্লাহ। সভাপতি পদে অভিন্ন মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ের নাম শোনা যাচ্ছে। তিনি এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য। আরেক সূত্র বলছে, মহানগর উত্তর অথবা দক্ষিণ শাখা আওয়ামী লীগের যে কোনো একটিতে সভাপতি পদে এবার তাকে দেখা যেতে পারে। তাছাড়া এই পদের জন্য বর্তমান সভাপতি এ কে এম রহমাতুল্লাহ ও সহসভাপতি পদে শেখ বজলুর রহমানের নামও শোনা যাচ্ছে। মহানগর উত্তরের বর্তমান সাধারণ সম্পাদক সাদেক খান ইতিবাচক ভাবমূর্তি দেখিয়ে এরই মধ্যে তিনি ঢাকা 13 আসনে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন। এই পদের জন্য অধিকতর জনপ্রিয় ও ত্যাগী নেতা পাওয়া না গেলে স্বপদে বহাল থাকতে পারেন সাদেক খান। এছাড়া এই পদের জন্য বর্তমান কমিটির 2 যুগ্ম সাধারণ সম্পাদক কাদের খান ও এস এম মান্নান কোচির নামও আলোচনায় আছে। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বর্তমান সভাপতি আবুল হাসনাত। পুরান ঢাকার এই বাসিন্দা বয়সজনিত কারণে এবার বাদ পড়তে পারেন বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা। এই পদে আলোচনায় আছেন অভিন্ন ঢাকা মহানগর কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ সদস্য।
এছাড়া এই পদে অন্যদের মধ্যে মহানগর দক্ষিণ কমিটির সহসভাপতি আবু আহমেদ মান্নাফি, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন সভাপতি ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিনের নাম শোনা যাচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি অথবা সাধারণ সম্পাদক পদে একজন ঢাকাইয়াকে নেতৃত্বে আনার রীতি চালু আছে আওয়ামী লীগে। সে হিসেবে বর্তমান কমিটির সভাপতি আবুল হাসনাত দায়িত্ব পালন করছেন। সভাপতি পদে এবার পুরান ঢাকার কাউকে পাওয়া না গেলে সাধারণ সম্পাদক পদে আসতে পারে পরিবর্তন। সে মোতাবেক এই পদে এগিয়ে আছেন অভিন্ন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ এম আজিজের ছেলে ও 27 নং ওয়ার্ড কাউন্সিলর ওমর বিন আব্দুল আজিজ। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের দক্ষিণ কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। বর্তমানে এই পদে দায়িত্ব পালন করছেন শাহে আলম মুরাদ। এছাড়া সাধারণ সম্পাদকের পদে যারা নাম শোনা যাচ্ছে তারা হলেন মহানগর দক্ষিণ কমিটির সহসভাপতি আওলাদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক আক্তার হোসেন। শনিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মহানগর কাউন্সিল করতে পুনরায় নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার সকালে ধানমন্ডি 32 নম্বরে মহানগর নেতাদের কাউন্সিলের প্রস্তুতি নিতে বলেন কাদের। অক্টোবরের শুরুতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা 10 ডিসেম্বরের মধ্যে 2 মহানগরের সম্মেলন করার নির্দেশ দিয়েছেন। দীর্ঘদিনেও তারিখ নির্ধারণ না হওয়ায় শনিবার দলের সাধারণ সম্পাদককে ফের নির্দেশ দেওয়া হয়। এদিকে কাউন্সিলের প্রস্তুতি নিতে 23 অক্টোবর মহানগর আওয়ামী লীগ উত্তর ও 25 অক্টোবর মহানগর আওয়ামী লীগ দক্ষিণ বর্ধিত সভা করেছে। তবে বর্ধিত সভা হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনার পরও সেখানে কাউন্সিলের কোনো তারিখ নির্ধারণ হয়নি। বিষয়টি নিয়ে সম্মেলন করা না করা নিয়ে বিভক্ত হয়ে পড়েন মহানগর নেতারা। 20 ও 21 ডিসেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। 2012 সালের 27 ডিসেম্বর ঢাকা মহানগর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। এর 3 বছর পর ঢাকা মহানগর আওয়ামী লীগকে দুই ভাগে বিভক্ত করা হয়। 2016 সালের 10 এপ্রিল মহানগর আওয়ামী লীগ উত্তর দক্ষিণ 45টি থানা, 100টি ওয়ার্ড ও ইউনিয়নগুলোর সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। আওয়ামী লীগের সে সময়ের সাধারণ সম্পাদক প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। এরপরে ঢাকা মহানগর উত্তর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি করা হয় এ কে এম রহমত উল্লাহকে, সাধারণ সম্পাদক করা হয় সাদেক খানকে, আর দক্ষিণের সভাপতি করা হয় হাজি আবুল হাসনাতকে, সাধারণ সম্পাদক করা হয় শাহে আলম মুরাদকে। সংবাদের শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনি যদি আগে থেকেই সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সবার আগে সর্বশেষ সংবাদ পাওয়ার জন্য এখনই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন। ধন্যবাদ।